মেঘলা দিনের মন খারাপের পর্দা টেনে শুই। আমি গতকালই একটি ছবি শুটিং করছিলাম আউটডোরে বোলপুরে, সেখানেও মানুষ বলছিলেন যে অর্ধাঙ্গিনীর কথা দুর্দান্ত, অর্ধাঙ্গিনী খুব ভালো, অর্ধাঙ্গিনী খুব মানে হৃদয়কে ধাক্কা দিয়েছে ভীষণভাবে, এবং সেটা একটা অদ্ভুত ডিসকমফর্ট আছে। সেই ডিসকমফর্টটা মানুষের প্রত্যেকের জীবনে কিছু না কিছু থাকে, তো সেই ডিসকমফর্টটা সবাই খুব নাড়া দিয়ে দিয়েছিল। এভাবে হেরে যাই যেই ঘুরে তাকাই কেমন যেন আর আসবো না। কৌশিকদার লেখা যে কোনো চরিত্রই আমার করতে খুবই ভালো লেগেছে চিরকাল। ওনার সাথে আমি 5টা ছবি করেছি পরপর, প্রত্যেকটাই খুব ইম্পর্ট্যান্ট ক্যারেক্টারে উনি আমাকে ভেবে লিখেছেন। কিন্তু এই চরিত্রটা আলাদা একটা জায়গা থেকেই, তার কারণ হচ্ছে এই এই চরিত্রটা কিন্তু ছবিতে গোটা ছবি জুড়ে রয়েছে, এবং এই ছবির যে মূল দুজন স্তম্ভ চূর্ণী গাঙ্গুলী এবং জয় হাসান, যারা দুজন অর্ধাঙ্গিনী একই মানুষের, যিনি কিনা অসুস্থ, এবং সেই অসুস্থতা কাটানোর জন্য তাকে সুস্থ করতে এই দুজনকে এক হতে হয়। কী করে এক হবে, তার মাঝে একটা ব্রিজ হিসেবে এই কৌশিক সেনের ভাই সুকান্ত, এই চরিত্রটা এদের দুজনের মধ্যে একটা ব্রিজ। আমার সবসময় এটা লক্ষ্য ছিল যেন আমার অভিনয়টা কখনোই এতটাই উচ্চকিত কোনোভাবে না হয়ে যায়, যাতে করে কখনো এদের দুজনকে ছাপিয়ে যায় এই চরিত্রটা। এই চরিত্রটা এমন হবে যেমন ছবি দেখতে দেখতে মানুষ আলাদা করে নোটিস না করে এই ক্যারেক্টারটাকে, কিন্তু ছবি প্রায় সব সিনেই কিন্তু এই চরিত্রটা রয়েছে, নানাভাবে গুঁজে দেওয়া রয়েছে, ঢুকে রয়েছে, কিন্তু কোনোভাবে যেন আলাদা করে বেশি প্রভাবিত না করে দর্শককে, এটা আমার লক্ষ্য ছিল এবং আমার মনে হয় যে সেটা আমি সফল হয়েছি। এই জার্নিটা খুব ডিফিকাল্ট ছিল, কারণ খুব ইমোশনাল টার্ময়েলের মধ্যে দিয়ে যায় আমার চরিত্র। সে একজনের প্রাক্তন স্ত্রী, এবং যখন মানুষটি অসুস্থ হয়ে পড়ে এই স্বামী, তখন তার বর্তমান স্ত্রী এই প্রাক্তন স্ত্রীর কাছে চলে আসে সাহায্যের জন্যে, নানাভাবে যদিও হেল্প করে দিতে পারে। কাজে একটা মানুষকে যে ডাইরিয়া মানুষটাকে জীবন থেকে দূরে সরিয়ে দিয়ে এই স্ত্রী একা থাকার চেষ্টা করছে, সেখানে হঠাৎ তার পুরনো পাশটা চলে এলো, তার সঙ্গে সেই বর্তমান স্ত্রী এসে উপস্থিত। সে সুন্দরী, সে ব্যক্তিত্বময়ী, সেই মানুষটাকে রোজ তার মিট করতে হচ্ছে, কথা বলতে হচ্ছে, তাকে হেল্প করে দিতে হচ্ছে। এই যে একটা ভেতরে ভেতরে একটা কষ্ট এই নারীর, কোথাও গিয়ে অভিমান হচ্ছে, কোথাও গিয়ে রাগ হচ্ছে, কিভাবে এই নতুন স্ত্রীকে ডিল করবে ও বুঝতে পারছে না, একটা ইমোশনাল ক্রাইসিস তো যে কোনো মেয়ের পক্ষে। কারণ আমাদের ছবিতেই এই সংলাপটা ছিল যে কোনো মেয়েই এরকম একটা পরিস্থিতির জন্য প্রস্তুত থাকে না। কাজে আমিও জানতাম না, আমার ক্যারেক্টারটাও জানে না যে সে কীভাবে ডিল করবে এই সিচুয়েশন, এই যে একটা কনফিউশন, এটাকে তৈরি করাটা খুব বড় একটা চ্যালেঞ্জ ছিল। আমি আবার ক্লান্ত পথচারী, এই কাঁটার মুকুট লাগে ভারী।